আমরা একটু রাকিবের কাছে যাব। রাকিব এখনো পড়াশোনা শেষ করেনি, বাট ফাইনাল ইয়ারে এখন পড়ছে রাকিব। তো ফাইনাল ইয়ারে রাকিবের একটা ছোট্ট স্বপ্ন হয়তো বা তৈরি হয়েছে, স্বপ্নটা বিসিএস। আপনি কেন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চান? প্রথমত বিসিএসটা আসলে বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের কাছে একটা বিশাল স্বপ্ন, যে আমি গ্রাজুয়েট পার করেছি, এরপরে বিসিএসটা পরীক্ষা দিয়ে আমি যদি বাংলাদেশের সাধারণ মানুষকে সেবা করার একটা সুযোগ পাই। তো এখান থেকে আমার আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যেহেতু সমাজের মানুষজন সম্পর্কে একটু জানাশোনা, একটু ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি এবং দেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি, তো আমি যদি এই জায়গাটাতে সুযোগ পাই তাহলে আমি হয়তো দেশের মানুষকে আর একটু ভালোভাবে সেবা করার সুযোগ পাবো, প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পরিবার থেকে তো সকলেরই একটা ভালো চাওয়া থাকে, এবং আমার পিতা একজন কৃষক, তো তিনি কখনই চাননি যে আমরা যে চার ভাই বোন আছি আমরা সেই রকম কোনো কাজ করি, বরং তিনি চেয়েছিলেন যে আমরা পড়াশোনা করে এমন একটা জায়গাতে পৌঁছাই যাতে সমাজের লোকজন আমাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতে পারে, এবং সর্বোচ্চ সম্মানের জায়গাটা হচ্ছে বিসিএস। যেহেতু আমি সবথেকে ভালো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, তো সবথেকে ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, সুতরাং বিসিএসটা আমার কাছে ফার্স্ট চয়েস।